আজ তো সন্ধ্যার ডক্টরের চেকআপের ডেট, আর সকাল থেকে তো ওনাকে দেখতেও পাচ্ছি না। কোথায় যে গেলেন উনি? কাল রাতে তো ঘুমিয়ে উনি। আপনি তো কিছুই চাইলেন না, কিন্তু আমি প্রমিস করছি আজ থেকে আপনার সব চাওয়া পাওয়া পূর্ণ করব। প্রমিস যখন করেছি তখন প্রমিস তো রাখতেই হবে, আর না রেখেই বা উপায় কি? উনি তো নিজের ভালো মন্দ একদমই বোঝেন না, সব সময় দৌড়াচ্ছেন অন্যের জন্য, তাই ওনার দায়িত্ব আমার। আমায় ভালো হাজবেন্ড হতে হবে, আমায় ভালো বাবা হতে হবে। আর সময় নষ্ট করে যাবে না, যাই গিয়ে দেখি উনি কোথায় আছেন, আমার এই ডক্টরের অ্যাপয়েন্টমেন্টটা না মিস হয়ে যায়। যাই বলো বৌঠান, সরস্বতী পূজার ভোগের থেকেও না দধি কর্ম আমার হেভি প্রিয় লাগে। আরে হ্যাঁ, জোনাকি তো সকাল থেকে জল খাবারও খায়নি এই দধি কর্মা খাবে বলে। এই তো আরেকটা শুভর করা সব হয়ে গেছে, এবার উঠুন দেখে রেডি হন, আজকে ডক্টরের চেকআপের ডেট মনে আছে? হ্যাঁ আমার মনে আছে, তবে এখন এখান থেকে ওঠা যাবে না, এখন আমার অনেক কাজ, সেসব কাজ ফেলে আমি এখন যে কোথাও যেতে পারবো না। ওহো থাক, জরুরি কাজ এই সময় না চেকআপের থেকে বেশি জরুরি আর কিছুই হতে পারে না, চলুন। এই আপনি আবার আমার হাত ধরে টানছেন, হ্যাঁ বেশি বাবাগিরি দেখাচ্ছেন তাই না? না আচ্ছা এরকম করে বলছেন কেন? আচ্ছা বলুন না আপনার কী কাজ, আমরা ডক্টরের কাছে যাব ঠিক আছে, তারপর ফেরার পর আপনি যা কাজ বলবেন আমি করে দেবো ঠিক আছে, কিন্তু প্লিজ এখন অন্তত ডক্টরের কাছে চলুন প্লিজ। দেখুন এইসব কাজ আপনার কম মনে, এখন এটা মেখে সবাইকে দিতে হবে, তার মাঝে আবার একখানা নতুন নালিশ এসেছে, ওই দুই বোনকে তাদের দাদা ওই বাপ মায়ের সম্পত্তি দিতে চাইছে না, তো আমি সেই দুই বোনকে কথা দিয়েছি যে আমি গিয়ে সে দাদাকে দিয়ে ওদের বাপ মায়ের সম্পত্তি দেওয়ানো করাবো। এবার আমি যখন কথা দিয়েছি সে কথা তো আমাকে রাখতে হবে তাই না? এখন এত কাজ ছেড়ে ডাক্তার দেখাতে যেতে আমি পারবো না, মাঠান আপনি আপনার ছেলেকে বোঝান। আচ্ছা নীল ছাড় না, আগে এই দধি কর্মার পরে ঠাকুর বিসর্জন হবে, তারপরে না হয় ডাক্তারের কাছে নিয়ে যাস। বিসর্জন? উমা কিসে বিসর্জন? ঠাকুর তো বিসর্জন হবে না। সে কি? হ্যাঁ মা সরস্বতী আজ থেকে এখানেই অধিষ্ঠিত হলেন, এই তো আজ সন্ধ্যেবেলায় ঠাকুর দালানে নাইটি স্কুলের ক্লাস হবে মা সরস্বতীর সামনে। বাহ তোমার সিদ্ধান্তটা তো খুব ভালো। আমার বৌমা যা সিদ্ধান্ত নেয় ভালোই না। ব্যাস হয়ে গেল, কিন্তু যতই কাজ থাকুক না কেন সন্ধ্যার চেক আপ আজ হতেই হবে, উনি না যান দরকার পড়লে ডক্টর বাড়িতে আসবে। সন্ধ্যা তারা সোম থেকে রবি সন্ধ্যে 7:30 স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।